हेलो एंड वेलकम एवरीवन। এই ভ্লগে আপনারা দেখবেন পিঙ্ক সিটি জয়পুরের যন্তর মন্তর, সিটি প্যালেস, অম্বর ফোর্ট ও জলমহল। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। জয়পুরে আমরা এসেছি ফ্লাইটে, কলকাতা থেকে ভায়া দিল্লি হয়ে। এয়ারপোর্ট থেকে হোটেলে চেক ইন করতে আমাদের দুপুর হয়ে যায়। সেই দিনই বিকেলে আমরা দেখে নিলাম হাওয়া মহল। হাওয়া মহলের টিকিট 50 টাকা। হাওয়া মহলের জন্য অন্য একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। জয়পুরে দ্বিতীয় দিনে আমাদের প্রথম গন্তব্য যন্তর মন্ত্র, এর প্রবেশ মূল্য 50 টাকা। যন্তর মন্ত্র এক হিন্দি ভাষা কা নর্মাল সা শব্দ হোতা হ্যায়। যন্তর সে মতলব ইনস্ট্রুমেন্টস অর মন্ত্র সে মতলব ইনস্ট্রুমেন্ট কি ক্যালকুলেশন করনা, যন্ত্রো কি গণনা করনা কেলাতা হ্যায় যন্তর মন্ত্র। अब जो जंतर मंतर है, भारत में 5 जगह बने हुए हैं, दिल्ली, मथुरा, बनारस, उज्जैन और सबसे बड़ा जंतर मंतर जयपुर सिटी में। सबसे बड़ा बनाने का रीजन कारण ये रहा क्योंकि यहाँ के जो राजा थे महाराजा सवाई जयसिंह सेकंड, जिन्होंने पिंक सिटी बनाया। जयपुर सिटी का जंतर मंतर है, ये बनाया गया था 1727 और 1732 में कम्प्लीट हुआ। আমার মতে যন্তর মন্তরে এলে অবশ্যই একটি গাইড নিয়ে নেবেন। এখানে সূর্যের আলোয় সময় নির্ণয়ের যে সিস্টেম আছে তা গাইড ভালো বুঝিয়ে দিতে পারে। এখানে পুরো ঘন্টা, মিনিট, সেকেন্ড ধরে সময় নির্ণয়ের সিস্টেম আছে। ডেট অফ বার্থ ও টাইমের সাহায্যে এখানে রাশি নির্ণয়ের ব্যবস্থা, পুষ্টি বিচারেরও ব্যবস্থা আছে। যন্তর মন্তরে বেশ কিছুক্ষণ কাটিয়ে আমরা এলাম জয়পুরের সিটি প্যালেস দেখতে। ভারতীয়দের প্রবেশ মূল্য 200 টাকা, স্টুডেন্ট হলে কনসেশন আছে। এই সিটি প্যালেসে এখনো রাজপরিবারের লোকেরা বসবাস করে, বংশ পরম্পরায় এরা এখনো রাজা হচ্ছে। এটি হলো মুবারক মহল, বর্তমানে এটি একটি সংগ্রহশালা। লাল ও গোলাপি পাথর দিয়ে তৈরি স্থাপত্যটি হলো দিওয়ানি আম। এখানে রাজা সাধারণের সঙ্গে সাক্ষাৎ করতেন। রাজা প্যালেসে আছে কি নেই সেটা ফ্ল্যাগের মাধ্যমেই বোঝা যায়। এখানে দুটি বিশাল আকৃতির রূপোর কলসি রাখা আছে, এতে 4000 লিটার জল ধরে। এটি মহারাজা সোয়াই মাধব সিং ইংল্যান্ড যাত্রার সময় গঙ্গা জল ভরে নিয়ে গিয়েছিলেন। এখানেই হিন্দি সিনেমা ভুলভুলাইয়ার শুটিং হয়েছিল। পরে আমরা চলে এলাম অম্বর ফোর্ট দেখতে। আরাবল্লি পর্বতের উপরে এই ফোর্টটি অবস্থিত। এর টিকিট মূল্য ভারতীয়দের জন্য 100 টাকা, স্টুডেন্টদের জন্য 10 টাকা। ফোর্টটি খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এগুলি হলো ওয়াচ টাওয়ার। আরাবল্লি পর্বতের উপরে 12 কিলোমিটার বিস্তৃত পথ নির্মাণ করে এই ওয়াচ টাওয়ারগুলি নির্মাণ করা হয়েছিল দুর্গটিকে রক্ষা করার জন্য। এখানে 24 ঘন্টাই পাহারা দেওয়া হতো। ये जो फोर्ट है, इस फोर्ट को बनने में जो समय लगा, टाइम लगा 137 साल। 137 ईयर में पूरा कंप्लीट हुआ है। और जो फोर्ट है, फोर्ट बनाया था मानसिंह प्रथम, मानसिंह फर्स्ट। ये सामने गेटी हलो गणेश कुल। রাজমহলে প্রবেশ করার এটি হলো আসল দরজা। এখানে আছে দেওয়ানিয়াম, শীশমহল, মানসিং মহল, পুরনো শিল্পের সংগ্রহশালা ইত্যাদি। দেওয়ানিয়ামে সব মিলিয়ে 48টি স্তম্ভ আছে, 16টি হলো সাদা মার্বেল পাথরের, 32টি হলো লাল বেলে পাথরের। এখানে রাজা জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করতেন, এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানও হতো।
এর একদিকে রয়েছে বিশাল জলাশয়, তার মাঝে দুটি কারুকার্যময় বাগান তৈরি করা আছে। বাগানগুলি কেশর চাষের জন্য তৈরি করা হয়েছিল, তাই এর নাম কেশরী গার্ডেন। এখানে সন্ধ্যায় লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের ব্যবস্থা আছে। এই জায়গাটি হলো প্যারেড গ্রাউন্ড। অম্বর ফোর্ট ঘুরে দেখতে আপনারা 3 ঘন্টা হাতে রাখবেন। সমস্ত পেন্টিংগুলি হলো 300 বছরের পুরনো ফ্রেস্কো পেন্টিং। এগুলি সবজির রস দিয়ে রং করা হয়েছিল। এটি হলো শীষ মহল। এই মহলটি হলো ভারতবর্ষ তথা বিশ্বের শ্রেষ্ঠ শীষ মহল। মহলটি এতটাই সুন্দর ছিল, এখানে যখন আলো জ্বালানো হতো তার রিফ্লেকশনে পুরো মহলটি ঝকমক করত। 2013 সালে এই ফোর্টটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়। এই পুরো শীষ মহলটি বেলজিয়াম কাঁচ ও শ্বেত পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে। রাজা জয়সিং 1634 সালে বেলজিয়াম থেকে গ্লাস আনিয়ে লোকাল কারিগর দিয়ে এই শীষ মহল নির্মাণ করিয়েছিলেন। এখানে ছাদে কার্পেটের যে ডিজাইন দেখছেন, তার মধ্যে লাইনগুলি রিয়েল গোল্ড দিয়ে করানো হয়েছিল। কাঁচ কেটে ফুল আকারে নির্মাণ করানো হয়েছিল। এখানে অনেক হিন্দি সিনেমার শুটিং হয়েছে, তার মধ্যে জনপ্রিয় হলো মোগলে আজম। শীষ মহলের মাঝখানে এই হলটি হলো কমন হল, এর পিছনে হলো ডাইনিং হল। রাজার যখন গুরুত্বপূর্ণ মিটিং হতো তখন এই শীষ মহলেই হতো। এই মঞ্জিলটি হলো মানসিং প্যালেস। এটি হলো সব থেকে পুরনো মঞ্জিল। রাজার 12টি রানী ছিল, 12টি রানীর জন্য 12টি অ্যাপার্টমেন্ট বানানো হয়েছিল। অম্বর ফোর্ট দেখতে আমাদের প্রায় 3 ঘন্টা সময় লেগেছিল। দিনের শেষে হোটেলে ফেরার পথে গাড়ি থেকেই দেখে নিলাম জলমহল, কারণ জলমহলে যাওয়ার পারমিশন ছিল না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।